স্বাধীনতা সংগ্রামী ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুজাফফর আহমেদের জন্মদিন প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হয়। এবছর এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার সিপিএম এর উদ্যোগে তার 132তম জন্মদিন উদযাপন করা হয়। সকালে অনুষ্ঠান হয় মেলার মাঠ সিপিএম রাজ্য দপ্তরে। সেখানে মহান নেতাকে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজনধর সহ অন্যান্য নেতৃত্ব। এদিন বিজনধর বলেন, ভারতের মাটিতে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যারা সামনের সারিতে থেকে ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম মুজাফফর আহমেদ। মুজাফফর আহমেদরা চেয়েছিলেন দেশ থেকে শুধু ব্রিটিশকে তাড়ানো নয়, অর্থনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক, সামাজিক সাম্য এবং এর বিকাশ। এর অর্থ হল প্রকৃত স্বাধীনতা। বিজনবাবু বলেন, ব্রিটিশ দেশ ছেড়ে গেল, মানুষ ভোট দিয়ে নেতাদের নির্বাচন করল, কিন্তু অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে স্বাধীনতা, এই স্বাধীনতা এখনো অর্জিত হয়নি, সেই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন সিপিএম নেতা। পার্টি দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতা অর্জনের জন্য লড়াইতে সামিল ছিলেন, তাদের মধ্যে অন্যতম কমরেড মুজাফফর আহমেদ। তার আজকে 132তম জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। অন্যদের স্বাধীনতা চাওয়া এবং কমিউনিস্টদের স্বাধীনতা চাওয়ার মধ্যে ফারাকটা কোথায় ছিল, এইটা কমরেড মুজাফফর আহমেদ সহ 1929 সালে গ্রেপ্তার হওয়া অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা আদালতের সামনে যে বিবৃতি দিয়েছিলেন, সেই বিবৃতি আজকেও তার তাৎপর্য বহাল রয়েছে। তারা চেয়েছিলেন শুধু ব্রিটিশকে তাড়ানো না, অর্থনৈতিক স্বাধীনতা চাই, সামাজিক সাংস্কৃতিক সাম্য চাই এবং তার বিকাশ চাই। এর অর্থ হচ্ছে স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা। 1947 সালে যে স্বাধীনতা আমরা পেলাম, এটা রাজনৈতিক স্বাধীনতা। ব্রিটিশ গেল, আমাদের লোকরা, আমাদের দেশের লোকরা ভোট দিয়ে দেশের নেতাদের নির্বাচন করল, কিন্তু অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে স্বাধীনতা, এই স্বাধীনতা এখনও অর্জিত হয়নি। সেই লড়াই তারা শুরু করেছিলেন, সেই লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এখন এর মধ্যে এই প্রক্রিয়াতে একটা অনৈক্যের শক্তি, যারা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি, ব্রিটিশের সাহায্য করেছে, পেছন থেকে স্বাধীনতা আন্দোলনকে ছুরিকাঘাত করেছে, জনগণের মধ্যে বিভাজন তৈরি করার জন্য চেষ্টা করেছে, সেই তখনকার হিন্দু মহাসভা, জনসংঘ, আরএসএস, এই যে শক্তিগুলো, হিন্দুত্ববাদী শক্তিগুলো, তারা চেয়েছিল 1947 সালের স্বাধীনতা হিন্দু রাষ্ট্র হিসাবে ভারত গড়ে ওঠক, এটাই তাদের লক্ষ্য ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বিজনধর বলেন, একটা অনৈক্যের শক্তি যারা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি, ব্রিটিশের সাহায্য করেছে, পেছন থেকে স্বাধীনতা আন্দোলনকে ছুরিকাঘাত করেছে, সেই তখনকার হিন্দু মহাসভা, জনসংঘ, আরএসএস, এই হিন্দুত্ববাদী শক্তিগুলো চেয়েছিল হিন্দু রাষ্ট্র হিসেবে ভারত গড়ে উঠুক, এটাই তাদের লক্ষ্য ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বিজনবাবু এদিন সমালোচনা করেন কাশ্মীরে 370 ধারা রদ, আজকের দিনে রাম মন্দির নির্মাণ নিয়েও। তাদের যে রাম মন্দির নির্মাণ, রাম মন্দির নির্মাণ, কোর্টের রায়, যারা সাধু সন্ন্যাসী আছেন, ট্রাস্ট আছে, ওরা করবে, কিন্তু তার সঙ্গে রাষ্ট্রের যে যোগাযোগ, প্রধানমন্ত্রী হিসেবে ওখানে যাচ্ছেন নরেন্দ্র মোদী, এই দিনটাকেই বাছাই করা হয়েছে, যেই দিনে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে কাশ্মীরের উপরে হামলা করা হয়েছে, আঘাত করা হয়েছে, অধিকার কেড়ে নেওয়া হয়েছে, একই দিনে রাম মন্দির নির্মাণ। তো তাতে তারা বলছে যে 5ই অগাস্ট হচ্ছে আমাদের জন্য স্বাধীনতা,
আরএসএসের স্বাধীনতা দিবস নাকি আজকে 5ই অগাস্ট, তারা 15ই অগাস্ট স্বীকার করে না স্বাধীনতা। এটার অর্থটা হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য ওদের সেই প্রথম থেকে ব্রিটিশের সহযোগিতা নিয়ে স্বাধীনতা সংগ্রামের সময় যে প্রক্রিয়া চালিয়ে আসছিল, যার বিরুদ্ধে মুজাফফর আহমেদ, কমিউনিস্ট পার্টি এবং বাম, এমনকি কংগ্রেস পার্টির মধ্যে যারা বামপন্থায় বিশ্বাস করতেন, তারা সহ মিলে যে লড়াইটা সেদিন চালিয়েছিলেন, সেই লড়াই আজকেও আমাদের আরও একটা কঠিন পরিস্থিতির সামনে এসে দাঁড় করিয়েছে। সেই লড়াইটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। প্রকৃত স্বাধীনতা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সাম্য প্রতিষ্ঠার লড়াইতে মুজাফফর আহমেদ অনুপ্রেরণার উৎস, বললেন সিপিএম নেতা বিজন ধর। রিপোর্ট, চ্যানেল দিন রাত।